গরু পাচার কাণ্ডে কেন করেছে আমি জানি না আপনারা জানেন আমি একমাত্র কেস করেছিলাম এবং আমি বলতে পারি যারা গরু পাচার করছিল তাদেরকে আমি দিন একবার ফোন করে থাকি যা বলে সে সাজা নেব আমি কোনো অন্যায় করিনি এবং কোন লোকের কাছে পয়সা লিনি কারণ হলো আপনারা জানেন আমার হার্টের অপারেশন হয়েছে আমি দু বছর আগে বোম খেয়েছি এখন বিচার পেলাম না আজকে স্টেশনে সাতের জন বম ভেজি তার হাত নেই পাওয়া বিচার পেলাম না আজকে আমার রিংহাটটি ভেঙে গেছে আমি বিছানা সহ্যশায়ী আমি উঠতে পারি না আমাকে যে বারবার তলব করা হচ্ছে মেন্টাল প্রেশার করা হচ্ছে কেন আমি জানি না কারণ আমি কি অন্যায় করলাম যে আমাকে এইভাবে মেন্টাল প্রেশার করা হচ্ছে আমি আমি প্রথম গরুর মিলিয়ে মুখ খুলেছিলাম আমি কিন্তু কোনো পয়সা নিই না এবং মানুষের সমাজের কাজ করি এবং কোন পয়সাকে আমি ঘৃণা করি কারণ আমি পরের পয়সায় কোনো আমার লোভ নাই আমি বলতে পারি যারা ব্যবসায়ী তারা বলতে পারবে তাদের বাড়িতে আমাকে দেখেছে কেউ এবং কেউ বলতে পারেন আমি কোনো একটা ফোন করেছি ফোন করে দিয়ে বারে একটা ফোন করেছি যা যাব সেই সাহায্য কারণ আমি এই পছন্দ করি না কারণ আমার সততাই আমার মূল লক্ষ্য এবং যে সমস্ত আমাকে ডাকবে এটি ডেকেছে অবশ্যই আমি যাব কারণ আপনারা জানেন আমি চা দু তারিখে ডেকেছিল আমি ন তারিখে চিঠি পেয়েছি এবং দু তারিখে আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম দিয়ে আমি এখন দু মাস বেড রেস্ট আছে বেড রেস্ট শেষ হলে আমি যখন হাঁটতে পারবো অবশ্যই যাব যেদিন ডাকবো সেদিনই যাবো কারণ আমি তো জান চলে গেলে দিয়ে নিয়ে কী করবে তাই বলবো আমি আমাকে টাইম দেওয়া হোক এবং আমা আমি বলবো যে আমার অন্তত পাটা অন্তত সুস্থ হোক অবশ্যই যা